সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর তার হত্যার পেছনে তার স্ত্রী সামিরাও জড়িত। আমেরিকা প্রবাসী রুবি সুলতানা এক ভিডিও বার্তায় সোমবার এমনটাই দাবি করেন। এরপর নতুন করে সালমান শাহের রহস্যজনক মৃত্যু নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে। চলচ্চিত্রের অনেক তারকাই এখন বিষয়টি নিয়ে সবর হচ্ছেন, সালমান হত্যা বিচারে দাবি জানাচ্ছেন তারা। এই তালিকায় যোগ হয়েছেন একসময় আলোচিত নায়িকা মুনমুন।